কথিত আইনজীবীর প্রতারণার খপ্পরে পড়ে বিনিয়োগ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের স্বনামধন্য আবাসন কোম্পানি আল মুসলিম বিল্ডার্স রাজধানীর ওয়ারিতে এই প্রতারকের কাছ থেকে জমি কিনে দখল বুঝিয়ে দেয়ার পরেও সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে প্রতারকরা জমিটি দখল করে এবং প্রতারণার মাধ্যমে হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে তেইশে আগস্ট শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে আল মুসলিম বিল্ডার্স এর সদস্যরা এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন কোম্পানির আইনজীবী অ্যাডভোকেট আনসারুজ্জামান অ্যাডভোকেট সাজিরুল হাসান ও প্রতিষ্ঠানটির ম্যানেজার এম এ কায়ুম প্রতারকের কবল থেকে জমিটি উদ্ধার করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে বিগত সাত আট দুই হাজার চব্বিশ ইন তারিখে সৈয়দ আজহারুল কবির ও তার ছেলে সৈয়দ এজাজ কবির তার নিকটাত্মীয় আলতাফুল হুদা সশস্ত্র দেশীয় আগ্নেয়াস্ত্রধারী লোকজন নিয়ে আমাদের সত্ত্বাধীন জায়গায় নিরাপত্তার রক্ষায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলা করে এবং গুলি গুলিবর্ষণ করে উহাতে আমাদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তুষার আহমেদের বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন একই দিনে সৈয়দ এজাজ কবির হাজারুল কবির ও আলতাফুল হুদা বিশ থেকে পঁচিশ জন অস্ত্রধারী লোক নিয়া আমাদের লোকজনকে মারপিট করিয়া বের করিয়া দেয় আমাদের অফিসের কম্পিউটার ল্যাপটপ ভারী সরঞ্জাম মেশিন সমস্ত মালামাল নিয়া যায় এবং আমাদের দখল জমিতে বেআইনিভাবে অনুপ্রবেশ করে এছাড়াও আলমুসলিম বিল্ডার্সের কর্মকর্তা কর্মচারীর নামে বিভিন্ন পত্রিকায় অসক্ত তথ্য প্রদান প্রচার করে যাচ্ছে গত বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইং তারিখে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে সংবাদ সম্মেলন করেছেন দেশীয় অস্ত্রসহ হামলা চালানো বাড়ির ফটক আসবাবপত্র ভাঙচুর অস্ত্র লুট মোবাইল চুরি মোবাইল কেড়ে নেওয়া ঘটনার সাথে আল মুসলিম বিল্ডার্স লিমিটেডের কেউ জড়িত নয় উক্ত মিথ্যা অসত্য ও বানোয়াট যে সংবাদ প্রকাশিত হয় তার সাথে আল মুসলিম বিল্ডার্সের লোক বলের কোনো সংশ্লিষ্টতা নেই ইতিপূর্বেও আমাদের নানাভাবে হেয়া প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে পিতা সৈয়দ আজহারুল কবির এবং তার পুত্র এজাজ কবির চেষ্টা তদ্বির করে যাচ্ছেন এমনকি প্রধানমন্ত্রীর অফিসেও তারা মিথ্যা অভিযোগ দায়ের করিয়াও তাহা প্রমাণ করতে ব্যর্থ হয়ে বর্তমানে এই অসৎ কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে